ন্যাশনাল পার্টির থাকলে সীমা উল্টা পুল্টা সংখ্যাভাবে সম্পূর্ণ প্রবলেম ক্রিয়েট কোন কমিশন হিসাব তার গুণা করা সীমা পার্টি আসিল হামারে বখর মত আইন অবতার হয়ে সম্ভব মানো তার নুবাবে এনকে ভূপাকরা এমন টাইম ফাইকিয়া যে সময় সীম নৌকা কলুনা দিয়ে থাকত 2026 ডেলি মেডি চলন নাই আকর্ষ সীল ভাগ্য পরীক্ষা নাই ভাগ্য ভাগ্য পরীক্ষা নাই এটা পরকে মনে কাজে সীল বরক সমাপমিত হয় গণতান্ত্রিক দেশ সংবিধান অনুসারে যে বরং সংখ্যা কবান বন রুল খাই সিন তাবু 31% লেখা ছাব্বিশ সিন থেকে কমে গেল আপনার সিনের মানটা সবাই তে কমে থাকায় আপনার সঙ্গে এমন অবস্থান থাকে যেমন তত্র জল তৈরি কাঙ্কা সিন তে কোন খাই মালিয়া বা উসলিম মুসলিম সিন দখলা দেওয়াল থাকে আপনার সঙ্গে কোন খাই অমাই কোয়েশন সিন ভাই চলব আর ভাই আপনার সিনের সারা দিন কেন বর্ণনা সব খাসি যদি 2023 চীন বোমা সাজা ওয়ান লাস্ট ফাইট কোন মিনিং তো আমি যারা বুঝি না বুঝিন তো বুঝি আমার সিনেমা ফেরমাই তার মানে এই সিনে মান থাকছে কারণ আমরা সিন যত কিছু প্রবলেম থাকে আমার বই আমি সব যতন খাই সেবাদি জনজাতি মোরচালা বা আমার সব বড় রাজনীতি বড় রাজনীতিভাবে নরম দফাবাই গদ্দারতা খাইলি দেশ বোবাগ্রাম যে সামনে সুন খাই থাকে তেই জনা তেই সেই ধরনের যত কিছু প্রবলেম থাকে আমি বোবাগ্রাম সব খাই না আমি বই ধরনের তেই জনা সিঙ্গারি আবার করলো যে হামজা মজাকার যে কোন পার্টি বল থানা জাস্ট কোন খাই আচ্ছা আবার বেশি কম মাস হবো শুনুন তা বলুন কো দমা হলো যে কোন পলিটিক্যাল পার্টি কক্স হল আজ আলাদা কাশা কক্স হল মজা মজা হাই সিনি 100 বিশিঙ্গ নাতি থেকে 95% পাবলিক রক গপনা হামজা কো দোকানে কখ না কাকে এমন কবরং থাঙ্গ থিয়ে পঞ্চ রাজি সিন দোকান আবার শুনুন কাবুর আইপিএ তিন আমল যেমন তীর প্রলয় মি সামান করে সারা তীর প্রলয় বড় কি চাকরি খাই নাই কি সামুন খাই নাই যত বড় দোকান হামজাবে সিন তাকলে লক সিনা হিনি পাকিয়া হাইপন আপর সংকাশে বুল নুজ কথা দোকানে কক সারা সিন বড় কবর যতন সাইমান অনেক বছর ধরে দোকানে কক সাই কিনে বড় আঞ্চলিক পার্টির সরবরাহ পাকিয়া অথচ সরকার ফাইবানি করে বড় কথা দোকান সামনে খাইয়া আমি এই পাবলিক বেকার থিজা আই বিএফ তিন আমলক শুনু কথা দোকানি সামান করে পুরা রোড ব্লক খাইয়া বর্মুর হওয়া আমি যে স্বয়ং তম যত তম হাসি কি বুদ্ধিজীবী তুম কি চাকরি খাই তুম যত বড় চুবা খা দোকানি ভাবে মুখ খা কাম হুনকে পক্ষ সব দোকানি কিন্তু সামনে দোকানি কোন ফান করে কিন্তু তাবুক শুনু খা কক থাকে আবার কিছু মতানি কক থাকে মাস আসে না কে বলতে ইনা গম হয় যে কোনো বড় বড় সালা নয় যে খুব সিং নাম বলা আছো কাম হাঁকাই পুলে বড় সার খাইব তাম তামা খাইব শিগিরি কো আসিও গমকে মহাদে খাইব আপুর সে বড় বড় কাম কো হয় তা বলে সিনি যে ভূপা করা খাই মানে অমা খাই একদম লাস স্টেজ তার ভাবে এখানে শুনু কা তাই যত্ন রাগন হামজাব ঋণ হামজাব মানে প্রপার্টি লোক রামকুশন লোক রামসরিশন লোক আমা হিন্দু কিন্তু শুনবু বাগার লোক তার জরতে ভূবাগার সিং মা সিনে নাই তা নাকি ভূবাগার সিং লাস ওয়ান সুক মন নাসিক মন তা সিং কুইতু সামন আম মনে খাই তা মগাই মনে খাই ভূবাগার সিং নুকা নিজে রাম পাইব যত বিশ্ব সিন মা থাইন বলে দিল্লি লাম থেকে ট্রেন বাড়া থেকে আরম্ভ কইরা করিশ বড় রং রাং সুবম থেকে আরম্ভ করা অনেক কিছু সুবাই তো নিজে রাম পাই অথবা পর কোনো পার্টি না রাং করে আবার কাছে ভূবাগার সিং নুকা ভূবাগার স্বয়ং সিন ভাবে বড় মোটা হিসেবে ফাইকা ভূবাগার মা সিনে নাই আমার বয়ন চাব যে খাইনাই খাই থাকা সু সিনিকা তাবো সিনি একমাত্র সিনি মু মানি মু খরক সালা বুবাগরা বৈজাসবান সতম রাং চাপ ও হাই কো সিনতাই কেমন বিশ্বাস খেলিয়া সিনতা বুবাগরা যে সামানি সুন্দর তো সাজা নৌল ফিয়ান বই আলু খাই আমরা সন্তুষ্টি মাস আনাই আর বয়ন চাব বুবাগরা নাসি চলে দি যে রানে লোক থাকতো বুবাগরা স্বয়ং সাইকে আমার রাং লোক বিজেপি থানে আইপিএফ টি থানে সিপিএম থানে কক সব যারা হামজে তখন হামজা নাই বড় আন লগি তমরি আন লগি আর কাছে মুদু খাই নাও সং বু ফাং পান কাইখা বা যে কোন সময় একটা কাছে প্রজেক্ট খাইতে বা সিন ভবিষ্যৎ বাই খায় বু সাবতিন বাই খায় বা সিন নেক্সট জেনারেশন বাই সিন খায় সুন যতন সেম ভুবারান যে সাম ঠিক সেম সিস্টেম বসি ববিনি ভাবে নিজিন ভাবে বখাইয়া বিনে কোনো অভাব করে রাম কুশা থেকে আরম্ভ করে জানা কোনো অভাব করে বরং সিনি ভাবে পাই সম্পূর্ণ মা সিনি নাই সিং তাবো
মনে খাজি তাইছে কক সামন সঙ্গ আগিনি বড় জুদিন মো সামন খাই থাঙ্গই সুমপুনিয়া এথে ইয়া খাঙ্গাই সুমতব আরম তম খামু সুখী জীবন সুমতম খামু অবাবংলা খামু অথচ বড় খাইলাংলিয়া তাও সিং সাবা বার যা সুমজুদিন খাই আঙ্গাই মো অপ্রিয় তো সুমজুদিন ও সামন খাইলি আঙ্গাই সিনি ফাইনে নেক্সট জেনারেশন বড় আসাম খাইনে মতো সায়েন্স মাংলা তাঙ্গই গণতান্ত্রিক দেশের সংবিধান অনুসারে যে বড় গবাম যে দখনে বড় গবাম বর্ণ শিল্প মানব বমিন আদায় বঙ্গ আর নুন তঙ্গ গুক গরি গুক সময় পয়সা সবই নাই আর নয় চাব সাবিস নিশ্চয় তেইশ দিস ইজ দ্য লাস্ট টাইম অর টাইম মানে সুন্দর দেখি খাইনি সঙ্গে মানে ইনকা দরকার লেখা থাই দরকার লেখা থাই হাসি তখন নেক্সট জেনারেশন বাকি সিংস খাই খালামনা সঙ্গ আমি সিংহ বাগান লগিব ভুবাগান হামজাব ভুবার বাই সুখীব মাম আমি বাই সব সারা তিরপন বড় ভুবাগানে কক বাই কিষান চলে যদি তাই কিষান বাকি তাই কয়েক মাস সেবং শুভ দুই থেকে তিন মাস গেল বেশি ইনকাই আসি জরপান সিংসবে মানে হাইজা আমি বাই আমি যখন সব না খুলম যে সবাই মতন ভুবাগ রাজ্যের সামনে সিংতাই দুই থেকে তিন মাস গোবাগানো জান প্রাণ বই সিংরাম কুশান লুগুনিয়া জাগান লুগুনিয়া কোনো কিছু লুগুনিয়া বই সঙ্গে যে কোনো হামিয়া সতন কক বাই সঙ্গে ফ্যামিলি প্ল্যান রয়েছে হ্যাঁ সুমথাঙ্গিয়া মুকুম চলে বই অন্ধবিশ্বাস ভাবে গোবাগানো বিশ্বাস খাই না গোবাগান লগি সুন্দরাই আর কক সঙ্গে আমি সারা তিরো বাসি না আমি খুলে সার সে তখন না কারো দি হ্যাঁ সুন তেই জরা গোবাগান লগি দি বই সতন হামবাই কাল রাত্রে মালা পাইছি ভিডিও আর কি ফেসবুক টেসবুকে সাইরা দিছে ভিডিও টুইটার একটা
중국 힌디 다 나오고 싶은데 জনৈক ব্যক্তি ওনার মেয়ের সঙ্গে একটা প্রেম গঠিত কোনো ব্যাপার চলছিল তো সেটার একটা সামাজিক একটা আলোচনা সভা ওনার বাড়িতে চলছিল দু তারিখ তখন কয়েকজন লোক তারা ওই মেয়েটাকে মারধর করে তার চুলের মতো ধরে টেনে নিয়ে আসে বাস দিয়ে তো এই সংক্রান্ত ব্যাপারে আমরা ওনার কমপ্লেনের ওপরে আমরা কেস নিয়েছি এবং এটা তদন্ত চলছে এবং আসামিও এটা ধর একজনকে আমরা আটক করেছি আর বাকিদের খোঁজক তল্লাশি চলছে স্যার যাকে আটক করেছেন তার নাম কি এবং সে কি করে তার নাম হচ্ছে বিশ্বজিৎ দেববর্মা বাড়ি ওইখানে সংগ্রামে পেশায় কি পেশা সে সরকারি চাকরি আবার আমার বাপি এই মেয়েটারে এর লেগে আমার ইজ্জত হয়ে গেছে এর মার উনি কিনছে মানে এমিনা কোন শুনলে হের চলে কোন শুনলাম আমার এমন নরম করে এই উঠছে এই কুম্ভ পরিবারে এখন থেকে উচ্ছেদ করে এক সেকেন্ড লাগে না এই আর কি তবে আমার আশেপাশে আছে পঙ্গু পরিবার আমি গ্রামে বিচার দিছি অহন যে ভিডিও করছে এই আবার বিচার চাইছে আমি আপাতত আমি দিতে পারতাম না আমি তো বৃহস্পতি থাকি আমি তো মানুষের মতো ইয়ে করতাম পারি না পুলিশে তো যে আমি জানাই তো যে আমি লোক করে জানাম আগে গ্রামের যে বিচারটা আমরা যে নিয়ম এটি আগে আগে আমি এটা চাই গ্রামের বিচারে তো মাস্টার আপনার গ্রামের মানুষ হয় কিন্তু এরা তো বিচারের মধ্যে তো না হয়ে বাইরে বাইর করে দেয় মাস্টার এই দিন তো মানে আমার খুব লাগে প্রেসার মানে প্রেসার তো এমনি ক্যাশ টেস দিও না ইন্টু প্রেসার আর কিছু না এদি মানে কারা কইতাছে হ্যাঁ সেরকম করে আমরা গ্রামের বড় মানুষ তারা কি নাম তারা চিনুনি তারা নাম কইতে পারতাম না চিনি এমনি আর যারা তোমার মারধর করছে তারা চিনছো নি হ্যাঁ চিনছি কি নাম তারা নাম ঠিক করে আমি জানি না নাম জানি যারা চিনো এক দুজনকে চিনো নি হ্যাঁ কি নাম তারা একজন আছে ফোরন রূপিণী আর একজন আছে বিশ্বজিৎ দেব বর্মা বিশ্বজিৎ সে কি করে হে তাইনে একজন টিএসআর করে টিএসআর এর চাকরি করে তো এখন কি চাইতাছো তুমি আমি তো চাইতাছি আমার মানে আমার লজ্জা হয়ে গেছে ওখানে পুরা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে
তাহলে ওখানে তো আমার মানে স্কুলে গেলে আমার ইনসাল্ট হয় তাহলে এলাকা আমি ওখানে তো আমি তো শাস্তি চাই তাহলে বাবু তারা তো এলাকার মানুষ তারা তো এমন হইতো না গ্রামের মানুষ সবাই মিললা সেরা একটা ডিসিশন নিব এমন কে কইতাছে কি মানে তোমার বাবা তারা প্রেশার দিতেছে এলাকার মানুষের প্রেশার তো জানি না প্রেশার নেই তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস 11 তোমার 17 বছর আমার সঙ্গে এলে মারপিট হইছে কি কে মারছে আমরা গ্রামে হই বাইরে তারা কে লেগে মারছে আমার বাড়ি আমি ছেলে মানে একটা ছেলে লইয়ে বেজাল হয়েছিল কি তাহলে বেজাল হয়েছে পরে দা বিচার হয়েছে আমরা বাড়ি তারা কি তোমার এলাকার লোকই তো মারছে তোমার কোন কোন জায়গাতে মারছে আমার মারছে ফিটে মারছে তারপরে দা হাত পায়ে মারছে তারপর দা পেটে ওই লাত্তি দিছে বলে এলাকা পেটে বেদনা আমি শাস্তান হয়ে গেছি ওখানে তোমার মানে পেটে লাত্তি দিছে তুলে ওখানে ব্যথা বলে ডাক্তার দেখাই শুনি হ্যাঁ ডাক্তার এখন তুমি কি চাইতেছো ওখন চাইতেছি আমি মানে আমার তো মাংস মানে ইজ্জত শেষ হয়ে গেছে গা তারপরে দা তো এলাকার বাসী মানুষ তারা কইতেছে ওখানে ক্যাশ টেস না দিয়ে সেরা বাড়ির সবাই মিল্লা সেরা একটা কথা হইব মিল্লা টিল্লা কথা মানে গ্রামের এলাকার মানে গ্রামের মধ্যে ব্যাপারটা শেষ করবো নাকি হ্যাঁ